সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার ওয়ান ডোমেন রেঞ্জ লেখচিত্র অংশের ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করতেছি। আমরা একটা বেসিক আলোচনা অলরেডি করে ফেলেছি, আরও একটা বেসিক আলোচনা করে আমরা অতি দ্রুত পরীক্ষার উপযোগী অংশে চলে যাব। তো ডোমেন রেঞ্জটা আমি চাচ্ছি তোমাদের বেসিক লেভেল থেকে, যেমন ফাংশনটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, ডোমেন রেঞ্জটাও তেমন চাচ্ছি বেসিক থেকে তোমাদেরকে ক্লিয়ার করানোর জন্য। এই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখতে হবে। যেমন স্ক্রিনে তোমরা দেখতেছ ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ সাম ফাংশন, কয়েকটা ফাংশন, এই যে নিচে নিচে আমি ফাংশনগুলো লিখেছি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স, ওয়াই ইকুয়াল টু রুট এক্স, ওয়াই ইকুয়াল টু রুট ওভার ফোর মাইনাস এক্স। এই পাঁচটা প্রবলেমের আমরা ডোমেন রেঞ্জ আমি সামনাসামনি দাঁড় করেছি শুধুমাত্র তোমাদের স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য। এই প্রথম ফাংশনটা ডোমেন রেঞ্জ, পাঁচটা ফাংশনের ফার্স্টটা ডোমেন রেঞ্জ আমি অলরেডি দাঁড় করিয়েছি এখানে। কখনও কখনও ডোমেনের এখানে ইনইকুয়ালিটি ফরম্যাট, আর এটা হলো তোমার বন্ধনের সাহায্যে দেখানো হলো, আর এই পাশে হলো আমরা রেঞ্জটা দাঁড় করিয়েছি। প্রয়োজন তোমরা খাতা নিয়ে লিখে নিতে পারো, তারপরে এক্সপ্লেন দেখে, এক্সপ্লেনটা আমি এখানে করেছি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমটা ওয়াই কলটা এক্স স্কোয়ার, অবশ্যই এটা ডোমেন রেঞ্জ আমরা আমাদের আগের প্রথম অঙ্কে আলোচনা করেছি, এখানে আর সেজন্য আলোচনা করতেছি না। দুই নম্বরে আসো, বিতে আসো, ওয়াই কলটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দেখো এটা ডোমেনটা কত, মাইনাস ওয়ান থেকে ওয়ান, আর রেঞ্জটা সেম, এখানে রেঞ্জটা লিখলে আমরা তাই লিখতে পারি, মাইনাস ওয়ান থেকে ওয়ান। এখন এই মাইনাস ওয়ান থেকে ওয়ান আর প্লাস ওয়ান থেকে ডোমেনটা মাইনাস ওয়ান থেকে ওয়ান, রেঞ্জটা মাইনাস ওয়ান থেকে ওয়ান কীভাবে আসলো সেটা আমি তোমাদেরকে একটু খাতায় করে ব্যাখ্যা দেব এই দুই নম্বরটা, ঠিক আছে। তারপরে আসো তিন নম্বরটার কথা যদি বলি, তিন নম্বরটা তো একেবারে স্বাভাবিক, যেমন সি ওয়ান বাই এক্স, এক্সের মান জিরো হইতে পারবে না, তো এক্সের মান জিরো হইতে পারবে না মানে এক্সের মান জিরো থেকে বড়, এক্সের মান জিরো থেকে বড়, তার মানে এটাকে যদি আমরা এটা যদি ইনইকুয়ালিটির সাহায্যে দেখানো হলো, যদি আমরা এটা বন্ধনের সাহায্যে দেখাই, এটার ডোমেন এখানে দেখাও, এক্স ইজ নট জিরো, তার মানে আমাদের ডোমেনটা হবে জিরো বাদ দিয়ে বাকি সব, তার মানে ডি এফ যদি আমরা এখানে দেখাতে চাই আর মাইনাস জিরো, জিরো বাদ দিয়ে বাকিগুলো, আর রেঞ্জটা যদি আমরা এখানে দেখাতে চাই, আমরা যদি আবার এটাকে ঘুরিয়ে লিখি, এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই হয়, তার মানে ওয়াইয়ের মানও তখন জিরো হইতে পারবে না, ওয়াইয়ের মান শূন্য হলেও এটা রেঞ্জ অসংজ্ঞায়িত আসবে, তার মানে আর এফ ইকুয়াল টু আর মাইনাস জিরো। তো সি এক নম্বর আলোচনা করব না, দুই সি নাম্বার করে ফেলছি, এ করে ফেলছি, সি করে ফেলছি, এবার আসো ডি। ডি নাম্বারটা আমি আগের অঙ্কটায় বলছিলাম, রুট থাকলে এই যে রুটের ভিতরে যে এক্স আছে, এক্সের মান গ্যাটার দেন জিরো হইতে হবে, গ্যাটার ইকুয়াল জিরো হইতে হবে, মানে এক্সের মান রুটের ভিতরে যে রাশিটা আছে সেই রাশিটা শূন্য অথবা তার থেকে বড় হইতে হবে, অর্থাৎ এইরকম। তো শূন্য অথবা তার থেকে বড় এটাকে যদি আমরা বন্ধনীর সাহায্যে দেখাই, আসবে হলো জিরো থেকে ইনফিনিটি, এখানে ইকুয়াল আছে এই জন্য এই এ হলো ডোমেন। সিমিলারলি রেঞ্জ যখন বাইর করব, আমরা এই রেঞ্জ বাইর করতে গেলে সিমিলার ক্যালকুলেশন আসবে আমাদের, তখন আমরা বলবো যে ধরো, অথবা আমরা আরও ইজিলি বলতে পারি, এক্সের মান জিরো হলে ওয়াইয়ের মান জিরো, তখন আমাদের রেঞ্জটা কী হবে, রেঞ্জটা হবে এক্সের মান জিরো হলে এখানে ওয়াইয়ের মানটা জিরো, আবার এক্সের মান ইনফিনিটি বসালে ওয়াইয়ের মান ইনফিনিটি, তাহলে রেঞ্জটা সিমিলারই থাকতেছে। এটা যে সিস্টেম, জিরো থেকে জিরো আসছে, জিরো থার্ড ব্র্যাকেট, এটাও থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এবার আসো ই নাম্বার। ই নাম্বারটা ডোমেন হলো একইভাবে, এ ফোর মাইনাস এক্সের মান গ্যাটার ইকুয়াল জিরো হতে হবে, ফোর মাইনাস এক্সের মান গ্যাটার ইকুয়াল জিরো হতে হবে, এখান থেকে মাইনাস এক্স গ্যাটার ইকুয়াল মাইনাস ফোর, এখন উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করার কারণে এ লাইনের পরে কিন্তু এ লাইন আসবে, যাই হোক এ লাইনটা কেটে দিলাম, এখান দিয়ে আমি আবার লিখতেছি, তাহলে
তোমার মাইনাস এক্স থেকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি এক্স ইজ লেস দ্যান ইকুয়াল ফোর, এটাকে আমরা লিখতে পারি হলো এক্স এর মান ফোরের সমান বা তার থেকে ছোট। তার মানে ডি এফটা আসবে ফোরের সমান বা তার থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় মানটা হলো ফোর, বড়টা থাকবে এই পাশে, ফোরের থেকে ছোট তার মানে কত ছোট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। তাহলে সিমিলারলি আমরা এই ডোমেন থেকে যদি আমরা রেঞ্জ বাইর করতে চাই, এখানে ওয়াইটা আলাদা ইন্টিগ্রেট ক্যালকুলেশন করে করা হয়েছে, সরাসরি যদি ডোমেন থেকে রেঞ্জটা বের করতে চাই এক্সের মান ধরো মাইনাস ইনফিনিটি হলে মাইনাস মাইনাস প্লাস প্লাস ইনফিনিটি হয়ে যায়। দেখো মাইনাস ইনফিনিটি বসলে মাইনাস মাইনাস প্লাস ইনফিনিটি, ফোর প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, আর ফোর বসালে আসতেছে এক্সের মান যদি এখানে ফোর বসায় ফোর মাইনাস ফোর মানে জিরো, তাহলে জিরো থেকে ইনফিনিটি রেঞ্জটা হবে জিরো থেকে। এখন জিরোটা কখন আসলো, ফোর বসানোর কারণে, খেয়াল করো তো ফোর কিন্তু থার্ড ব্র্যাকেটের জন্য, জিরো থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটি অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। আমরা জানি যে ছোটোটা আগে লিখতে হয় বড়োটা পরে লিখতে হয় মানে সীমানার মধ্যে। তাহলে এই পাঁচটা ডোমেন রেঞ্জের মধ্যে আমি শুধু বি নাম্বারটা বাকি রেখেছি, এটা তোমাদেরকে আমি খাতায় করে আর একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হাতে যে হ্যান্ড নোটটা পুষিয়ে দিয়েছি অলরেডি, সেখানে কিন্তু এই প্রত্যেকটার অলরেডি ইংলিশে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা যারা ইংলিশ অ্যাভয়েড করতে চাও বা ইংলিশ বুঝো না, আমি তাদেরকে এ বাংলায় বুঝিয়ে দিলাম এতক্ষণ, আর ইংলিশটা স্পষ্ট এখানে বলা আছে কেন কি কারণে আমার বাংলা কথাগুলো এখানে ইংলিশে লেখা আছে। তো যাই হোক, আমি এখন এই বি নাম্বারটা তোমাদেরকে খাতায় করে ডোমেনটা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। গিভেন ফাংশন হলো ওয়াই ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমি তোমাদেরকে বলেছি কোনো ফাংশনের ডোমেন বের করতে হলে প্রথমে দেখতে হবে বৈধ মানগুলা কীভাবে ফাংশনটার বৈধ মান আসে আর অবৈধ মান কীভাবে হয়। যেমন এখানে এই যে রুটের ভিতরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, যদি ফাংশনটা সংজ্ঞায়িত হতে হয় রুটের ভিতরে যে ফাংশনটা আছে সেটাকে তোমার গ্যাটার অর ইকুয়াল জিরো হইতে হবে, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্যাটার ইকুয়াল জিরো এর জন্য তোমার এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের ফর্মুলা, আমরা যদি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ডোমেনের জন্য আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে যদি লিখি, তাহলে ডোমেনের জন্য ওয়ান প্লাস এক্স গ্যাটার ইকুয়াল জিরো, এখান থেকে আমরা লিখতে পারি প্লাস ওয়ান এদিকে গেলে মাইনাস ওয়ান, বলতে পারি না। আবার আরেক অংশ আছে ওয়ান মাইনাস এক্স গ্যাটার ইকুয়াল জিরো, মাইনাস এক্স গ্যাটার ইকুয়াল মাইনাস ওয়ান, উপরকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি এই এই আমরা পাচ্ছি। তার মানে কি, এই দুইটাকে যদি আমরা একত্র করি আমরা কি পাচ্ছি, এই এক্সের মান মাইনাস ওয়ান থেকে, এটার আমরা একত্র লিখলে পাচ্ছি এক্সের মান মাইনাস ওয়ান থেকে বড়, আবার প্লাস ওয়ান থেকে, এই দুইটাকে কম্বাইন করে ফেলতেছি প্লাস ওয়ান থেকে ছোট। তার মানে ডি এফ আমরা এরকম লিখতে পারি ইকুয়াল আছে এখানে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে আমাদের ডোমেনটা থাকবে, ঠিক আছে। এখন এই ডোমেনের সাপেক্ষে কিন্তু আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি, এটা আমাদের সবচেয়ে সহজ। আর ক্যালকুলেশন করেও আমি রেঞ্জটা বাইর করা এই অঙ্কে তোমাদেরকে দুইটা সিস্টেমে দেখাই দিব রেঞ্জ। প্রথমে এই মানের সাপেক্ষে বাইর করা দেখাচ্ছে রেঞ্জটা, যেমন ওয়াই এই এক্সের মান যখন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তখন তোমার ওয়াই ইকুয়াল টু আসতেছে, দেখো এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় এক্সের জায়গায় মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে প্লাস ওয়ান, তার মানে একের থেকে এক বিয়োগ করলে শূন্য, রুট ওভার জিরো মানে জিরো, ওয়াই মান জিরো আসতেছে। আবার এক্সের মান যদি ওয়ান হয় আমাদের, আমরা সরাসরি ওয়াই মানটা বের করি, যেমন রেঞ্জ ওয়াই ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে আমরা বর্গ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসতেছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার বামে নিয়ে আসলাম আর ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটা এই যে এটা আর এটার মধ্যে তফাৎ হলো শুধু চলকে, কিন্তু ফাংশনটা সেম। এটা যেহেতু মাইনাস ওয়ান থেকে ওয়ান আসছে
তাহলে এটাও মাইনাস ওয়ান থেকে ওয়ান আসবে। তাহলে আমরা এই মানটা আমাদের সংজ্ঞায়িত হতে হলে আমাদের হতে হবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এটা যেভাবে লিখছিলাম এক্সের মানটা, অতএব মাইনাস ওয়ান থেকে ওয়ের মান বড় প্লাস ওয়ান থেকে ছোটো বা সমান, তার মানে আমরা রেজটাও লিখতে পারি মাইনাস ওয়ান থেকে ওয়ান। এ হলো তোমার ফাংশনটার রেঞ্জ নির্ণয়। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্বেও আমাদের আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় দুটি বেসিক পর্ব তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আমরা এর পরবর্তীতে আমরা পরীক্ষার উপযোগী ম্যাথমেটিক্যাল প্রবলেম অর্থাৎ পরীক্ষার উপযোগী আলোচনাগুলো করব, যে ডোমেন রেঞ্জ নির্ণয় পরীক্ষার যে অঙ্কগুলো আছে এরপরে আমি সেই অঙ্কগুলো আলোচনা করব। তোমাদেরকে অবশ্যই সবগুলো পর্ব স্টেপ বাই স্টেপ নিয়মিত মনোযোগের সহিত ধারাবাহিকভাবে কমপ্লিট করতেই হবে যদি তোমরা ভালো কিছু পেতে চাও। ধন্যবাদ সবাইকে।